লাইভে চলে গেছে। হুম, প্রিয় দর্শক, নজরুল সেন্টার ঢাকার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর বিশেষ অনুষ্ঠান কথায় গানে নজরুল। আমাদের সঙ্গে আজকে যোগ দেবেন কলকাতা থেকে দুজন অতিথি, একজন নজরুল গানের বিশেষজ্ঞ, নজরুল সঙ্গীত বিশেষজ্ঞ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পরিচয় করে দিচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। দাদা, আপনাকে স্বাগতম। জি। আর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার পথে আছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ডক্টর নূপুর গাঙ্গুলী। হয়তো তিনি কিছুক্ষণের ভেতরে আমাদের সঙ্গে যোগ দিবেন। আসলে একটু দর্শক আপনাদের বলে রাখি যে সারা পৃথিবী জুড়ে মহা দুর্যোগ, করোনা কাল চলছে, আর তার সঙ্গে বাংলাদেশ এবং ভারতে, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে আমপানে আক্রান্ত হয়ে ঝড়ে মহা দুর্যোগ নেমেছে কলকাতায়, সেই অবস্থার ভেতরেও কলকাতা থেকে দাদা আপনি যুক্ত হয়েছেন, আমার বিশেষ ভালো লাগছে। তো আমরা একটু কথা বলতে থাকি, ইন দিস টাইম অন্যরা হয়তো যুক্ত হবেন। জি, একটু দাদা বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি তো যতদূর, জি, যতটা জানি আপনি নজরুলের গান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তার গানের যে বহুমাত্রিকতা, গানের যে ধরন, রাগ, বিভিন্ন বিষয় নিয়ে আপনি নজরুলের বিশেষ গানের বিভিন্ন স্তর নিয়ে বিভিন্ন রকমের কাজ করছেন, তো এ বিষয়ে আমরা একটু কথা বলতে থাকি, তারপরে শিল্পীরা যুক্ত হবেন। জি দাদা বলুন। জি জি, ব্যাপারটা হচ্ছে গত শতাব্দীর বিশেষ করে তিন চারের যে দশক, বাঙালির বাড়ির অন্দর মহলে একেবারে সাহিত্যে শরৎচন্দ্রের উপন্যাস আর নজরুলের গান যেন বিশেষ আদরণীয় অতিথির মর্যাদা লাভ করেছিল। রবি ঠাকুর তো আকাশে বাতাসে তার কিরণ প্রভায় আলোকিত করে রেখেছিলেনই, কিন্তু জনমানসের, সাধারণ যে জনমানস, তাদের অন্তরে আর তাদের গৃহের অন্দরে নজরুলের গানের সমাদর, নজরুলের গান দিয়েই বলছি, ভুলি কেমনে আজও যে মনে বেদনা শনে রহিল আঁকা। হ্যাঁ, বেদনাই সম্বিত হারানোয় তার বাণী ও সুরের নবসৃষ্টির গতি রুদ্ধ হল। গানকে আর ধনীগৃহের আসনের সীমাবদ্ধ না রেখে তিনি মানব সম্পদের রূপদান করেছিলেন, ফলে তার নবসৃষ্টি রুদ্ধ হলেও ততদিনে আরো অনেক গীতিকার, সুরকার তাদের সৃজন প্রতিভা সমাজে আপন গুণে স্থান অধিকার করেছে। ছয়ের দশকে এসে আবার নজরুল গান আমাদের কাছে তার পুনঃপ্রাণ প্রতিষ্ঠা লাভ করল, কিন্তু ততদিনে সেটা অনেক পরিবর্তিত রূপে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নজরুলের গানের গায়ন চর্চা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, কিন্তু সে তুলনায় নজরুলের গানের আলোচনা খুবই অপ্রতুল। কবি নিজে এক অভিভাষণে বলেছিলেন, কাব্যে ও সাহিত্যে আমি কি দিয়েছি জানি না, কিন্তু সঙ্গীতে যা দিয়েছি সে সম্বন্ধে আজ কোনো আলোচনা না হলেও ভবিষ্যতে যখন আলোচনা হবে ইতিহাস লেখা হবে।
তখন আমার কথা সবাই স্মরণ করবেন, এ বিশ্বাস আমার আছে। সাহিত্যে দান আমার কতটুকু সেটা আমার জানা নেই, তবে এইটুকু মনে আছে সঙ্গীতের আমি কিছু দিতে পেরেছি। কবি নিজে তার অভিভাষণে বলেছিলেন, অর্থাৎ তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে সঙ্গীতে, বাংলা সঙ্গীতে তিনি অনেক কিছু দিতে পেরেছেন যা নিয়ে পরবর্তীকালে ইতিহাস রচিত হবে। এই যে তার নিজের গানের প্রতি নিজের আত্মবিশ্বাস, তার প্রকৃত মূল্যায়ন তখনই করতে পারবো যখন আমরা বাণী আর সুরের বিশ্লেষণটাকে আলোচনার মধ্যে প্রবেশ করব। একটু উদাহরণ দিচ্ছি, যেমন আগে ইসলাম ধর্মের যে সাম্য, শান্তি, সুসভ্য জাতি গঠন, এতে নবীজির কি অবদান এবং এর প্রকৃত রূপ কি ইসলাম ধর্মের, তাতে নজরুল কতখানি গানের মাধ্যমে তার অবদান রেখে গেছেন, এইভাবে বিশ্লেষণ করলে তবেই প্রকৃত ইসলামী গানের মূল্যায়ন হবে, মানে কবি রচিত ইসলামের গানের মূল্যায়ন হবে। একইভাবে সনাতন ধর্মে, সনাতন ধর্মে তো নিরাকার আছে, মূর্তি পূজা আছে, তার দ্বৈত, অদ্বৈত, দ্বৈতাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, নানা রকম মতবাদ আছে। এই দর্শনটার মধ্যে যদি ঢুকতে পারি, এবং আমরা সহজভাবে বলি কি যে নজরুল প্রচুর শ্যাম এবং শ্যামা বিষয়ে গান লিখে গেছে, এটা তো বড় কথা নয়, এ তো অনেকেই লিখেছেন, কিন্তু আমরা যখন হিন্দু ধর্মের এই দর্শনটার ভেতরে ঢুকতে পারবো এবং সেখানে গিয়ে নজরুলের গানকে আমরা বিচার করতে পারবো, তখন বুঝতে পারবো না শুধু গান রচনা নয়, নজরুল ইসলাম একাধারে শাক্ত পদাবলী আবার বৈষ্ণব পদাবলী দীর্ঘ বছর ব্যবধানে একজন পদকর্তা রূপে অবতীর্ণ হয়েছে। এইখানেই হচ্ছে নজরুলের গান। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি নজরুলের যে সৃষ্ট রাগ, সেই রাগের রূপটাকে যদি আমরা প্রকৃত চিনতে পারি, তাহলে যখন সেই রাগের সৃষ্ট গানটা গাইব, তখন সেই গানটা আর শুধুমাত্র ওই ভক্তি গীতি বা আধুনিক এই পর্যায়ে থাকবে না, গায়ন পদ্ধতির মধ্যে রাগের রূপটাও প্রকাশিত হবে। তো একইভাবে নজরুল তাল সৃষ্টি করেছেন, তালগুলোকে যদি আমরা ভালোভাবে জানতে পারি, পরবর্তীকালে যে সমস্ত গীতিকার সুরকার আসছেন তারা তাদের সৃষ্টির মধ্যে এইগুলোকে সংযোজিত করে গানের যে বৈচিত্র্য, বাংলা গানের বৈচিত্র্যটাকে আরো ব্যাপকতায় নিয়ে যেতে পারবেন। এই জন্য আমার মনে হয় নজরুলের গানকে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দক্ষিণ ভারতীয় রাগ, দক্ষিণ ভারতীয় রাগের প্রকৃত রূপটা জানতে হবে এবং দেখব, যেমন বিবাহ দিয়ে অপর বাড়ির কন্যাকে নিজ বাড়িতে নিয়ে এসে তাকে নিজের বাড়ির কন্যা রূপে করা যায়, তার মানে দক্ষিণ ভারতীয় রাগটাকে উনি গ্রহণ করলেন, তাকে উত্তর ভারতীয় ফর্মে কি সুন্দর আপন করে নিলেন, এই বিশ্লেষণগুলো জানলে তবেই একজন গায়ক সেই গানটাতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন। কারণ গানে তো প্রাণ প্রতিষ্ঠা করেন গায়ক গায়িকা। আমি সেই জন্য চেষ্টা করেছি নজরুলের গানের, আমার তো জ্ঞান খুব সীমিত, আমি পণ্ডিত নই, আশা করব পরবর্তীকালে সত্যিকারের পণ্ডিত যারা তারা এসে আরো বিশদ আলোচনা করবেন, কিন্তু আমার মনে হয়েছে যে এগুলো জানা দরকার, এগুলো জানলে নজরুলের গানের প্রকৃত রূপটাকে আমরা তুলে ধরতে পারবো এবং দুই বাংলার সরকারি বেসরকারি প্রকাশন সংস্থা আমার এই সমস্ত বিষয়ে অনেক বই প্রকাশ করেছেন, তার দিকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি আমার সীমিত জ্ঞানে এইটুকুই করার চেষ্টা করেছি। হ্যাঁ বলুন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে দাদা? হ্যাঁ হ্যাঁ, এই সাউন্ডটা এলো। বলছি নকুর গাঙ্গুলি দিদি চেষ্টা করছেন, লাইনে ওনার একটু সমস্যা হচ্ছে, ঢুকে পড়বেন। তো আমি যেটা আপনার কাছে একটু বলতে চাই, নজরুলের গানের সংখ্যা নিয়ে, গানের সংখ্যা নিয়ে নানান জনে নানান কথা বলেন যে কত সংখ্যা তার গানের সংখ্যা, যদি আপনি এক এক কথায় বলেন যে তার গানের পরিমাণ কত হতে পারে।
মোটামুটি দেখুন একেবারে নিখুঁত আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, কারণ আমি তো সামনে নথিপত্র নিয়ে বসা হয়নি, মোটামুটি ধরুন 1000-3000 এ পর্যন্ত যা পাওয়া গেছে, সামান্য কম বেশি 1000-3500 এরকম কেউ দাবি করছে, না 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 3500-4000 কেউ 5000 এরকম অনেকে অনেক কিছু বলেন, কিন্তু আমরা যেগুলো একবার নজরুলের বলে প্রমাণ করতে পেরেছি আমি সেইটুকু ধরবো। তবে এখনো তো সবচেয়ে পাওয়া গেছে এ দাবি তো করা যায় না, ভবিষ্যতে এটা বাড়তে পারে। আমি যেমন একটা বীর বাঙালি নাকি নাটক পেয়েছিলাম পাবনাতে গিয়ে, ওই নাটকেতে 6খানা নজরুলের গান আছে যা 5টার সঙ্গে আমরা পড়েছি। হ্যালো, হ্যাঁ জি, আমরা নূপুর দিকে পেয়েছি। প্রিয় দর্শক, আমাদের আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ডক্টর নূপুর গাঙ্গুলির সহযোগী অধ্যাপক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। দিদি, আপনাকে স্বাগতম। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, খুব মানে ভীষণ ডিস্টার্বিং একটা সাউন্ড। হ্যাঁ হ্যাঁ, হয়তো ঠিক হয়ে যাবে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি, পরিষ্কার আছে? জি জি দিদি, আমরা আমরা শ্যামাদার সঙ্গে কথা বলছিলাম। তো শ্যামাদা যেটা বলছিলেন ওই নজরুলের গানের সংখ্যা নিয়ে, হ্যাঁ দাদা আপনি বলতে থাকুন। না ঠিক আছে, নূপুরদি কিছু বলুন। হ্যাঁ জি, নূপুর নূপুরদি এলেন, আমি নূপুরদিকে সময় দিচ্ছি, আপনি বলতে বলুন। হ্যাঁ জি জি দাদা, আর একটা ব্যাপার, আমরা যদি নজরুলের লেটো গান, অর্থাৎ যে সময়টায় উনি সেই বালক বয়সে লেটো গানের সঙ্গে যুক্ত হলেন, তখন আমরা যতটা জানি উনি কিন্তু নিজেও তখন মঞ্চের প্রয়োজনে গান লিখে তাৎক্ষণিক গাইতেন, কিংবা লেটো গানের জন্য প্রস্তুত হতেন। তো আমরা কি বলতে পারি না যে তখন থেকেই তার সাহিত্য চর্চার শুরু, কিংবা তখন থেকেই তার গান রচনায় হাত? শুরু তো দেখুন, যারা সাহিত্যিক হন বা যারা ডাক্তার হন বা যারা ইঞ্জিনিয়ার হন, যিনি শিক্ষক হন, তার জীবনের শুরু থেকেই কিন্তু সেটা বুঝতে পারা যায়। আপনি দেখবেন একটি বাচ্চা ছেলে, সে একটা দড়ি নিয়ে নারকেলের মালাতে দিয়ে কারো বুকে স্টেথো বসাচ্ছে, অর্থাৎ প্রবণতাটা তো হচ্ছে জন্মগত, স্বাভাবিক, কবির এটা জন্মগত প্রবণতা। হ্যাঁ, এটাকে ঠিক ওইভাবে কত তারিখে প্রথম গান লিখেছিলেন সেই পথ চলা শুরু এইভাবে বিচার না করা হয়। না না, সেটা সেটা যাচ্ছি না। আচ্ছা, তারপরে নজরুল যে বিভিন্ন ধরনের গান লিখেছেন, যেটা আপনি একটু আগে শুরু করেছিলেন, তো গানের এই ধরন নিয়ে কি একটু বলবেন? আমরা ইতিমধ্যে নূপুরদির সঙ্গে যুক্ত হব, তো আপনি একটু বলুন গানের ধরনগুলো নিয়ে। নজরুলের গানের ধরন তো বিভিন্ন প্রকার। উনি যেমন, আমি বলছি আমাদের সনাতন মাইথলজি, সনাতন মাইথলজি শুধু শ্যাম শ্যামা তা তো নয়, বিভিন্ন যে উপকাহিনী সব আছে, দেবযানী কাহিনী ইত্যাদি ইত্যাদি, তার উপরেও লিখেছেন। আবার শ্যামার যে বিভিন্ন রূপ, হ্যাঁ, তার কখনো তিনি স্নেহশীলা মা, কখনো রুদ্রা, তার বিভিন্ন রূপ, সেগুলোকেও তিনি তার গানের মধ্যে প্রকাশ করেছেন। ইসলামী গানেরও বিভিন্ন ধারাকে তিনি প্রকাশ করেছেন। তিনি ঈদ নিয়ে লিখেছেন, তিনি মক্কা মদিনা নিয়ে লিখেছেন, নবীজিকে নিয়ে লিখেছেন, রসুলকে নিয়ে লিখেছেন, বিভিন্ন ধারায় গেছেন। ধারা তার সঙ্গে উপধারা, মানে গাছের যেমন শাখা আর প্রশাখা, এইভাবে তিনি আছেন। আধুনিক রূপ যেটা, অর্থাৎ মূলত প্রেম সঙ্গীতের কথা বলবো, মানবিক প্রেম, নজরুলের আগে রবীন্দ্রনাথের যে প্রেম সেটা কিছুটা দার্শনিক তত্ত্বের উপর নির্ভর করে, কিন্তু নজরুলের আগে আমরা মানবিক প্রেম বলতে একমাত্র নিধুবাবুর গানে পেয়েছি, টপ্পা গানে। প্রথম আধুনিক, প্রথম মডার্ন নাম দিয়েছিলেন, পরে নামকরণটা পরিবর্তন করে আধুনিক নাম দিলেন। এই যে মানবিক প্রেম, যাতে একজন প্রেমিক এবং প্রেমিকা উভয় উভয়কে স্পর্শ করতে পারে, উভয় যেন পাশাপাশি বসে কথা বলছেন, এই যে রূপটা, এটা কিন্তু নজরুলের অবদান। আবার
তার সঙ্গে খুব শীলিত ভাষা, বর্তমানে যেমন অনেক সময় দেখছি প্রেমের গান লিখতে গিয়ে ভাষা বিভ্রাট ঘটছে, উনি কিন্তু খুব সচেতন ছিলেন, বিদগ্ধ কবি তো। হ্যাঁ, এই মুহূর্তে আমরা, হ্যাঁ বলুন বলুন বলুন। আপনি যথার্থই বলেছেন যে তার যে যত্ন সচেতনতা সঙ্গে, হ্যাঁ কথা হচ্ছে যেমন এই হঠাৎ বলতে বলতে মনে আসছে নাচের গান, আমরা নজরুলের আগে যেগুলো দেখেছি এই যে যাত্রা, মানে লেটুই হোক কবি গানই হোক বা এবারে অরিজিনাল যাত্রাই হোক, সেখানে নাচ ফাচের একটা ব্যাপার ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে নাচের একটা বিভিন্ন নাচের ঘরানাকে একসঙ্গে করে একটা নতুন টাইপ তৈরি করতে পেরেছিলেন। নজরুল নিজে কিন্তু নাচকে নিয়ে চিন্তা করেন, কিন্তু নাচের উপযোগী গান যেগুলো যাত্রা শিল্প ইত্যাদি ইত্যাদি ছিল বা কিছু ধর্মীয় আচারের মধ্যে ছিল, সেটাকে তুলে এনে বিদগ্ধ সমাজে উনি যে তৈরি করলেন, নৃত্য জন্য যে গান তৈরি করলেন, এটা কিন্তু নজরুলের অবদান। একইভাবে লোকগীতি, নজরুলের আগে লোকগীতিটা শুধু লোক সমাজেই ছিল, বিদগ্ধ সমাজে আসেনি। রবীন্দ্রনাথ যখন আমরা বাঙালিরা মানে ইংরেজদের কাছে শিক্ষিত হয়ে নিজের দিকে ইংরেজ মনে করতুম, বাংলার দূরের কথা, বাংলার বিশেষ করে যে লোকচর্চা যেটাকে আমরা একটু ঘৃণার চোখে দেখতাম, রবীন্দ্রনাথ ঠাকুর লোকচর্চার প্রয়োজনীয়তার উপলব্ধি করেছিলেন বাংলা সংস্কৃতি বাঁচাবার জন্য, কিন্তু তিনি সেটাকে ব্যবহার করেছিলেন দেশাত্মবোধক গানে, যাতে মানুষের মনের মধ্যে ঢুকতে পারে। আর নজরুল যেটা করলেন, প্রকৃত সেই যে লোকগান, লোকগানটাকে একটু শহুরে কানের উপযোগী সামান্য রদ বদল করে তার অরিজিনালিটি রেখে, আর ভাষার কিছু আঞ্চলিকতা থাকে, যেমন আমি যদি বলি কাঁড়া রে, তো বাঁকুড়ার লোক কাঁড়া বুঝবে যে মহিষ, কিন্তু অন্য জায়গার লোক বুঝবে না। এইগুলোকে উনি বাদ দিলেন, অথচ লোক উপমা রাখলেন, সেই শালুক ফুলের মালা, ঘেঁটু ফুলের মালা, লোক উপাদান রাখলেন, করে নতুন করে যে একটা এই যে ফর্ম তৈরি করলেন, যেটা পরবর্তীকালে আমাদের বিদগ্ধ মনুষ্য সমাজে একটা সমাদর লাভ করল। অবশ্যই লোকগীতি বলতে গেলে আব্বাসুদ্দিনের কথা আসে, তো আমি বলবো এটা তো নজরুলের একটা বিরাট অবদান। এরকম নজরুলের গানের বিভিন্ন শাখা প্রশাখা আলোচনা করে শেষ করা যাবে না। না, তার এই যে ইসলামী গান বা অন্যদিকে ভক্তি গীতি, যেটা শ্যামা ভজন কীর্তন, মানে এই যে আমরা দেখুন, মানে সাম্যের যে ব্যাপারটি, এই জায়গাটি তো নজরুল, যে আমরা নজরুলকে বিদ্রোহী হিসাবে চিনি বা সবাই বিদ্রোহী হিসাবে তাকে আখ্যায়িত করেন, কিন্তু আমরা কি নির্দ্বিধায় তার সাম্যের কথাও এখানে নিয়ে আসতে পারি না? যে তিনি তার গানে, তার লেখায় যেভাবে সাম্যটা এনেছেন, বিশেষ করে আপনি একটু ভেবে দেখুন যে আমাদের একদিন বা দুদিন বাদে পবিত্র রমজান শেষে মুসলমানের ঘরে ঘরে ঈদ উদযাপিত হবে, সেই ঈদ উদযাপনের আগের দিন রাতে, আগের দিন সন্ধ্যায় যখন চাঁদ দেখা হবে, মানুষ যখন চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশে তাকাবে, তখন উঁকি দিয়ে যখন এক থলি চাঁদ দেখবে, তখন কিন্তু সে একটা গান বেজে ওঠে, আমরা সেই ছোটবেলা থেকেই শুনছি, যে অমন রমজানের ওই রোজার শেষে এলো, রোজার শেষে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই গানটি কে লিখেছেন? সেই গানটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। তাহলে চিন্তা করে দেখুন যে এই এই গানটি না শুনলে আগামীকাল যে ঈদ, এটি যেন বিশ্বাসই হতে চায় না। তো সেই আবার প্রকারান্তরে আপনি যদি ভক্তি গীতি, যেটা যে শ্যামা সঙ্গীত কীর্তন যাই বলেন, আপনার উপমহাদেশের অন্য একটি বড় ধর্মের যেটা হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্মের সবচেয়ে বড় আয়োজন গুলো কিন্তু নজরুলের গান ছাড়া কিন্তু পূর্ণতা পায় না। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমাদের হিন্দু মানে হিন্দু বা সনাতন মতাবলম্বী যারা আমরা, আমাদের কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে আমরা সানাই ব্যবহার করি,
কোন শুভ কাজ, আরে বিবাহ হবে, সানাই বাজাই, সানাইটা বাজাচ্ছেন কে? তিনি একজন মুসলিম ওস্তাদ, কাজে এখানে তো হিন্দু মুসলিমের ব্যাপার নেই। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে সাম্যবাদ বা যেভাবে এনেছেন, হ্যাঁ, বা ধর্মীয় বিভেদটাকে ঘুচিয়ে দেওয়া, এই যে ব্যাপারগুলো, তো ধর্ম, আমি আমার ব্যক্তিগত মত বলছি, ধর্ম কিন্তু প্রকৃত পক্ষে পৃথিবীতে একটাই, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, এইগুলো আমরা নামকরণ করেছি। ধর্ম কি? শান্তি, একসঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করা, একটা মানুষ অপর মানুষের ওপর তার যে প্রেম প্রীতি, তার সুখ দুঃখের ভাগিদার হওয়া, একটা সুন্দর সমাজ গঠন করা, এটাই তো ধর্ম। তা সব ধর্মের মূল কথা তো তাই। নবীজি আরব এসেছিলেন, তিনি তো সমাজটাকে একটা সুন্দর সুশীলভাবে গঠন করে গেছেন, ওইটাই ধর্ম। তো উনি বলেছেন ইসলাম শান্তির বাণী, আমরা সনাতনরা বলছি ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সাম্য বলছেন, হ্যাঁ, উনি তো সাম্য দেখিয়ে দিয়ে গেছেন, তার অনেক আগে যদি বা কাল্পনিক, আমরা কৃষ্ণের উপাখ্যানের মধ্যে সাম্যবাদ দেখেছি। সব ধর্মই তো তাই বলে, যিশুও তাই বলেছেন। কাজে আমার মনে হয় ধর্ম পৃথিবীতে একটাই, যেটাকে বলা হয় মনুষ্য ধর্ম। আর ধর্মের এটা হচ্ছে উত্তরণ, আমার বিবেকটাকে আমি কতভাবে উত্তরণ ঘটাতে পারি, আমি ততখানি ধার্মিক। ধার্মিক মানে আমি কতটা সাম্প্রদায়িক তা নয়। আমরা যদি নজরুলের প্রেমের গান নিয়ে একটু কথা বলি, বিশেষ করে যে প্রেমের গান, হ্যাঁ, তো প্রেম নজরুলের জীবনে বারবার এসছে এবং নানাভাবে এসছে। সেই প্রেম কখনো বৈষয়িক, অর্থাৎ আমরা প্রেম বলতে যেরকম বুঝি মানব মানবীর প্রেম, সেটি যেমন এসেছে, এবং অপরপক্ষে কেবল মানুষ, টোটাল মানব সমাজকে ভালোবাসার, যে মানব জাতিকে ভালোবাসার, মানব গোষ্ঠীকে ভালোবাসার যে ব্যাপারটি, সেটাও নানাভাবে নজরুলের গানে এসেছে, যে সবকিছুর ঊর্ধ্বে মানুষ। তো এই যে সাম্যের কথা আমরা একটু আগে আলোচনা করছিলাম, সেটার ভেতরেও কিন্তু ঘুরে ফিরে প্রেম চলে আসে। এই এই জায়গাটি একটু আমরা মনে হয় আলোচনা করতে পারি। প্রিয় দর্শক, আমরা একটু বলে নেই, আমরা খুবই দুঃখিত যে ডক্টর নূপুর গাঙ্গুলি বারবার আমাদের সঙ্গে কানেক্টেড হচ্ছেন এবং বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। হতে পারে দুর্যোগের কারণে ওই এলাকার কানেক্টিভিটি প্রবলেম, যেহেতু উনি বিশেষ করে কলকাতা তো খুবই বিধ্বস্ত, অতএব খুবই নেটের প্রবলেম হচ্ছে। উনি কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, চেষ্টা করে যাচ্ছেন, আমরা উনি যুক্ত হওয়া মাত্রই আপনাদের সঙ্গে আপনাদের গান শোনাবেন। তো যাই হোক দাদা, যেটা বলছিলাম, আপনি যেটা বলতে চাচ্ছিলেন প্রেমের গানের ব্যাপারটি, তো একটু বলুন। জি হ্যাঁ, প্রেম সম্বন্ধে আপনি যেভাবে বলতে গেলেন, প্রেম তো সবই, ভালোবাসা তো সব। আর আমি প্রেম বলতে যেটা তখন বলেছিলাম সেটা লৌকিক প্রেম, একটা নারী একটা পুরুষ, এই যে লৌকিক প্রেম, এইটার কথা বলেছিলাম। প্রেম ছাড়া কি আছে? দেশকে প্রেম করা থেকেই তো দেশত্ববোধ, ঈশ্বরকে প্রেম করা থেকেই তো সেই ধর্মীয় সঙ্গীত, সবই প্রেম। ভালোবাসা না থাকলে তো জীবন থাকে না। তো লৌকিক প্রেমে যদি ঢুকি, এবং আপনি একটা কথা বললেন ফিরদৌস সাহেব, যে কবিরও জীবনে একাধিকবার প্রেম এসেছিল, সঠিক, কিন্তু আমার থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রেম মানে কিন্তু শুধু দেহগত নয়। হ্যাঁ, নূপুর দি এসে গেছেন, হ্যাঁ, একটু আপনি, আচ্ছা আমরা আবার পরে বলবো, হ্যাঁ, নূপুর দির গান শুনি। জি, শুনতে পাচ্ছেন আমাকে নূপুর দি? আপনি কি শুনতে পাচ্ছেন? জি, নূপুর গাঙ্গুলি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? না, বোধ হয় উনি শুনতে পাচ্ছেন না মনে হয়, তাহলে রেসপন্স করতেন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো দিদি,
আপনি কি শুনতে পাচ্ছেন? অপেক্ষা করছি এবং তিনিও চেষ্টা করে যাচ্ছেন কোন রকম বিরক্ত না হয়ে। তো যাই হোক, প্রেম অনেক সময় হয় কি আমরা চটুল মানসিকতাতে প্রেমটাকে আমরা অশ্লীলতা ভাব, তার কারণ আমাদের কাছে প্রেম মানেই যেন শুধু দেহ, একটা দৈহিক মিলন। প্রেম তো তা নয়, আবার নুপুর দিয়ে চেষ্টা করছে, প্রেম তো তা নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন পাওয়া গেছে কিনা। জি হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, আমরা আর কথা নয়, আমরা সরাসরি আপনার গানে চলে যাই। আপনি আপনার অসংখ্য দর্শক আপনার গানের অপেক্ষা করছে। আপনি আপনার ভালো লাগা এখানে নেট নেট কানে বুঝতে পারছি, আপনি আপনার নেট কানেকশন ভীষণ পুর। হ্যাঁ হ্যাঁ, আপনার ভালো লাগা একটি গান দিয়েই শুরু হোক আমাদের আজকের এই সন্ধান, যদিও আমরা শুরু করেছি অনেকক্ষণ। দাদাখানে পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ আমরা আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি। জি দাদা বলুন, আপনি বলুন, আমরা যেটা কথা বলছিলাম উনি আবার কেটে গেলেন। হ্যাঁ কথা বলবেন আমাদের সঙ্গে। হ্যাঁ তো প্রেম, প্রেমটা হচ্ছে একটা মানসিক ব্যাপার। আমি খুব এই সাধারণ লোকের ধারণা, ওই দিদির গলাটা আসছে। হ্যালো দিদি, ঠিক আছে আমি বলে যাই। নেট খুব দুর্বল কলকাতা গেছে তো। একটুখানি শুরু করি যতক্ষণ শোনা যায়, যতক্ষণ শোনা যায় তারপর আমরা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি বারে বারে আমি কানেকশন করবো। তুমি যখন এসেছি, প্রিয় দর্শক আমরা খুবই দুঃখিত যে কলকাতার এই অবস্থা, সেখান থেকে তারপরেও দিদি বারবার এত চেষ্টা করে যাচ্ছেন আমাদেরকে একটু গান শোনাবার জন্য। হ্যাঁ আসলে কলকাতার অবস্থা খুব খাওয়ার খারাপ, অনেক টাওয়ার এফেক্টেড হয়েছে। তো ওই দিদি এসেছেন, হ্যাঁ গেয়ে যান দিদি। হ্যালো, হ্যাঁ গাইছেন। জি দিদি শুরু করুন। জি মনে হয় সাউন্ডটা যাচ্ছে না। আসলে হ্যাঁ, উমফুনটা এসে কলকাতাটাকে এমন লন্ডভন্ড করে দিয়েছে যে ওখানে প্রচুর অসুবিধে একটা সম্মুখীন হতে হয়েছে মানুষকে। হ্যাঁ হ্যাঁ, তো কথা হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি একজন ব্যক্তি, হ্যাঁ সামাজিক বা পার্থিব অর্থে আমার স্ত্রী আছে, আমার স্ত্রীকে আমি সত্যিই ভালোবাসি এবং আমার স্ত্রীও আমাকে ভালোবাসেন, আমরা সুখেই সংসার করছি। কিন্তু আমার একটা কালচারাল সাইড আছে, সেখান থেকে আরেকটি হয়তো, ও দিদিকে তো আবার আসতে দেখছি, দেখুন চেষ্টা করে, চেষ্টা করে দেখুন। হ্যালো দিদি, শোনা যাচ্ছে না। তো সেখানে একটা
মনের ভালোবাসা, একটা আকর্ষণ এসে যেতে পারে, তারা একসঙ্গে বসে ওই বিষয়টা নিয়ে হয়তো দিনের পর দিন আলোচনা করছেন, এ করছেন। আমাদের দুর্বলতা হচ্ছে আমরা প্রেম বলতেই শুধু দেহটাকে বুঝি, তা নয়। মনের একটা মিল, তা থেকে একজন আরেকজনকে ভালোবাসা, এগুলো আসতেই পারে। হ্যাঁ, কিন্তু দিদি আপনি কি শুরু করতে পারবেন? হ্যাঁ আমি করছি, আমি কেটে গেল গো তখন। হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ, তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি, মালা যখন চেয়েছিলে মালা যখন চেয়েছি জি দাদা, আমরা মনে হয় খুব বেশি দিদির নেটওয়ার্কের উপরে বেশি আস্থা রাখতে পারছি না। হ্যাঁ 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 আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানটা কতক্ষণের? জি জি, সময় সীমাটা কতক্ষণ? আমরা আছি মোটামুটি, আমরা 1-1.5 ঘন্টা থাকবো। জি আচ্ছা আচ্ছা, আধ ঘন্টা পেরিয়ে গেছে, ওই জন্য জিজ্ঞাসা করছি। দেখা যাক দিদিকে পাই কিনা আরেকবার, হারমোনিয়ামের আওয়াজটা এলো। দিদি দিদি, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন দিদি? আপনি শুনতে পাচ্ছেন? দিদি শুনতে পাচ্ছেন? দুলেন নাম লিখে কেটে যাচ্ছে। জি গাইতে থাকুন। জি তারপরে কানেকশন হলে জিজ্ঞেস করবো যে একটা করে কি পাঠিয়ে দেবো, আমি তো কানেকশনই হচ্ছে না। জি আপনি কানেক্টেড দিদি, আপনি গাইতে থাকুন। জি দাদা, হ্যাঁ না আমরা কথা বলি, বিকজ দিদি আসছে আর ওনার কেটে যাচ্ছে, উনি আসলে হ্যাঁ 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 করতেই ওনার ইয়ে কেটে যাচ্ছে। হ্যাঁ, আপনি একটা কিছু আবার আলোচনা আরম্ভ করুন না। আমি আমরা যে জায়গাটিতে ছিলাম আমি সেখানটাতেই থাকতে চাচ্ছি। বিশেষ করে আমি আমি ব্যক্তিগত ভাবে একটি গানের কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আজও মধুর বাঁশরি বাজে। এই গানটি আমি এই গানটিতে গোমতী নদীর কথা আছে। গত বছর আমি কুমিল্লাতে গিয়েছিলাম, তখন গোমতীর পাড়ে গিয়ে আমি যেন আমার কানে ভেসে আসছিল এই বিখ্যাত গানটি, যে আজও মধুর বাঁশরি বাজে। তো তারপর কুমিল্লাতে গিয়ে আমি এই গানটি কুমিল্লা নজরুল কেন্দ্রের যে নজরুল ইনস্টিটিউটের কুমিল্লা সেন্টারের যে শিক্ষার্থীরা ছিলেন তারা এই গানটি গাইল। তো আসলে অসাধারণ সেই গানের ইয়ে। আপনি একটু চিন্তা করে দেখুন, একটি পুরনো কথা চিন্তা করে বা অনেক দিনের ভালোবাসার মানুষের কথা চিন্তা করে যদি এই গানটি নজরুল কি ভেবে কি সিচুয়েশনে গিয়েছিলেন হয়তো তিনি ভালো জানেন,
তবে এই বিষয়গুলো যে একদম নিখাত প্রেমের গান হয়ে মানুষের কণ্ঠ বাঁচতে পারে তা তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তো এরকম আচ্ছা, আমরা কিন্তু দিদি দিদি আমরা কিন্তু আপনাকে বেশ শুনতে পাচ্ছি, আমরা কিন্তু বেশ শুনতে পাচ্ছি, আপনি আপনি একটু গাইতে থাকুন। আমি বলছি ফেরদৌস সাহেব, এই যে আজও মধুর বাঁশুরি বাজে গানটা কিন্তু একদিক দিয়ে ধরতে গেলে ঠিক নজরুল সঙ্গীত নয়, এটা হচ্ছে একটা নজরুল সঙ্গীতের কিছুটা অংশ যার সঙ্গে পরবর্তীকালে কেউ আরেকটু বাণী যোগ করে একটা নতুন গানের রূপ দিয়েছে। হ্যাঁ, কিন্তু প্রখ্যাত শিল্পী একে দিয়ে গাওয়ানো হয়েছিল, কি নামটা ভুলে যাচ্ছি, বম্বের মোহাম্মদ রফি, মোহাম্মদ রফি স্বাভাবিক এটা মানুষ নিয়ে নেয়, কারণ মানুষের জানা নেই, তারা ভাবলো এটা নজরুল সঙ্গীত, আসলে কিন্তু তা নয়, এটা একটা পরিপূর্ণ গান নয়, একটা গানের অংশ, তার সঙ্গে কেউ একজন কিছু সংযোজন করেছেন, করে একটা নতুন খাড়া করেছে। এইভাবেই নজরুলের গান অনেক ছাড়া, যেটা আমি প্রথম শুরুতে বলেছিলাম যে আমরা নজরুলের গানকে আবার ছয়ের দশকে ফিরে পেলাম কিন্তু পরিবর্তিত রূপে, এই কথাটা আমার ছিল। সেটাই তো, আমি জানি না, আমি আমার এই ব্যাপারটি জানা ছিল না, আপনি এই গানটি সম্পর্কে যেটা বললেন। প্রসঙ্গক্রমে আমি বলি, আজকে প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেনের মৃত্যুদিন, যিনি এক বছর আগে ঠিক আজকের দিনে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তো তিনি বিশেষ করে নজরুলের ইসলামী সঙ্গীত গুলো এই সময়ে অনেকটা দিন যাবৎ তিনি যেভাবে যে দরদে যে মায়ায় গিয়েছেন, সেটা আসলে তাকে স্মরণ করতেই হবে। এবং নজরুল ইনস্টিটিউট সহ তিনি ব্যক্তিগতভাবেও, মানে নজরুলের ইসলামী গান আর তার কণ্ঠ যেন একদম একাকার হয়ে গিয়েছিল। সেটি স্মরণ করতেই হবে। আচ্ছা দাদা, আপনি যদি এই নজরুল গীতির শিল্পী নিয়ে একটু কথা বলেন, নজরুল সঙ্গীতের শিল্পী, নজরুলের সমসাময়িক শিল্পী যারা ছিলেন, নজরুল যাদের কণ্ঠে এই তার গানগুলো করিয়েছেন, এবং পরবর্তীকালে শিল্পীর যে ধারাবাহিকতা, এটা সম্পর্কে কি একটু বলবেন? আপনি যেটা আরম্ভ করলেন যে আজকে তার খুব দুঃখের দিন, মৃত্যুদিন, আমরা একটু তাকে স্মরণ করি না, তারপর আমরা আবার এগোবো? অর্থাৎ তার একটা গানের অন্তত কিছুটা অংশ হলেও একটু শ্রোতাদের সময়। জি, এটা তো আমরা আসলে নুপুরটি এলেই আমরা শোনাতে পারতাম, আমরা চেষ্টা করছি সেটি শোনাবার। আচ্ছা আচ্ছা, শোনানো যেতে যায় তো। হ্যাঁ, নুপুর দিকে আজকে পাওয়াটা খুবই মুশকিল, কোন রেকর্ডের মাধ্যমে কি এখন শোনানো যাবে না বোধহয়, আপনি সেরকম প্রস্তুত মন না? সেটা আমাদের সেই প্রস্তুতিটা এই মুহূর্তে নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটা ওই নজরুলের যে শিল্পী, ওই সময়ের শিল্পী, নজরুলের জীবদ্দশায় যে সমস্ত শিল্পীরা নজরুলের গান করেছেন, তো সেই শিল্পীদের সম্পর্কে কি আপনি একটু বলবেন? নজরুল শিল্পী নির্বাচনে কি বিষয়গুলো মাথায় রেখেছেন, কাকে কি গান দিয়েছেন, এটা কি একটু বলুন? হ্যাঁ, কাজী নজরুল ইসলামের একটা দিক আমরা যেটা লক্ষ্য করেছি, উনি যখন গান নির্বাচন করতেন, উনি মূলত দেখতেন শিল্পীর কণ্ঠে আগে গান শুনতেন, গান শুনে উনি তার যে গানের কি বলবো, যে বৈশিষ্ট্য, গায়কী বৈশিষ্ট্য, সেইটাকে মাথায় রেখে উনি সুর তৈরি করতেন। এই ব্যাপারে নজরুল একবারে সিদ্ধ হস্ত ছিলেন। তো যেমন ওই কার, আমার ঠিক মনে আসছে না, অনেক সময়
স্মৃতিতে থাকে না। হ্যাঁ, যাক, ব্যাপারটা হচ্ছে এইরকম। এখানে হাসি কথা, হ্যাঁ, আপনি যেমন ইসলামিক সঙ্গীতের ব্যাপারে বলছিলেন, আব্বাসউদ্দিন, আব্বাসউদ্দিনের কণ্ঠে ইসলামিক সঙ্গীত ওই সময়, বিশেষ করে নজরুলের সময়ে নজরুল আব্বাসউদ্দিনকে দিয়ে যে ইসলামিক গানগুলো করিয়েছেন, সেই সেই ব্যাপারটি আমাদের আলোচনায় আসতে পারে। জি দাদা বলুন। হ্যাঁ, তা এই যে উনি ওইভাবে যে সুরারোপ করতেন বা গান লিখতেন, যেমন একটা হাসির গল, একটা ঘটনা, বর্ধমানের এক ভদ্রলোক, তিনি অত্যন্ত বেসুরো, বেতালা, কিন্তু তিনি নিজেকে মনে করতেন যে তিনি দারুণ গান, যার জন্য তার নামের আগে তিনি প্রফেসর কথাটা যোগ করতেন, প্রফেসর জি দাস। তিনি এসেছেন, তিনি জানেন তার তিনি রেকর্ড করবেন, নিশ্চয়ই সিলেক্টেড হয়ে যাবেন এবং একবারে দেশের মানুষ ধন্য হয়ে যাবে তার গান শুনে, এরকম একটা ধারণা। তো তিনি এসে করছেন, এবার তো ওখানে তো আরো যারা আছেন আর কি, সে কে মল্লিকও আছেন, হ্যাঁ, কমল দাসগুপ্ত আছেন, অনেকেই আছেন, তারা তো বুঝতেই পেরেছেন কথাবার্তা শুনে যে মাথায় একটু স্ক্রু ঢিলে আছে, তারা হয়তো সেই এটা নিয়ে আচ্ছা ঠিক আছে একটা ব্যবস্থা করতে পারে, একটা এ চলেছে, এরকম করে বেশ কিছু চলেছে। তা ভদ্রলোক এক সময় খুব ক্ষিপ্ত এবং উনি একে বললেন, কে মল্লিককে বললেন যে আপনি আমাকে সুযোগ দিচ্ছেন না, যেহেতু আমি আপনার জায়গার লোক, পাশে আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, ওনার তো খুব মুশকিলে পড়ে গেছেন, কি করা যায়। তো একমাত্র উদ্ধারকর্তা হচ্ছে কাজী নজরুল ইসলাম, বললেন আচ্ছা তোমার একটা রেকর্ডের চেষ্টা করছি, বলে নজরুলের কাছে গেলেন। নজরুল বলে হ্যাঁ নিয়ে এসো। তো জিদাসকে নজরুলের কাছে নিয়ে যাওয়া, উনি গান শুনলেন, শুনে বুঝে নিলেন যে কিরম গায়, একটা বেসুরো বেতালা গলা তৈরি নয়, অথচ আত্মভরিতায় ভর্তি এরকম একটা ব্যক্তি পাওয়া গেছে, কিন্তু তাকে দিয়ে রেকর্ড না করতে পারলে তাদের কাছে বন্ধুরা ছোট হয়ে যাবে, অর্থাৎ রেকর্ডও করাতে হবে, কোম্পানিও পারমিশন দেবে না, এমতাবস্থায় আচ্ছা আমার এটা কমে গেছে, আমি একটু এক মিনিট, হ্যাঁ আমি ওই এটা দিয়ে দিচ্ছি, ওই কি বলে, প্রিয় দর্শক, আমরা আজ নজরুল সেন্টারের পক্ষ থেকে কলকাতা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে নজরুল সঙ্গীত গবেষক শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাদা কথা বলছেন, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন ডক্টর নুপুর গাঙ্গুলি, বারবার যুক্ত হচ্ছেন কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে। বিশেষ করে আপনারা জানেন যে কলকাতাতে গত রাত বা তার আগের রাতে যে ভয়াবহ সাইক্লোন হয়েছে, সাইক্লোন আম্পান, সেটার প্রাদুর্ভাবে কলকাতার বিভিন্ন ঘর বাড়ি গাছপালা টাওয়ার ধ্বংস হয়েছে। আমরা সংবাদ মাধ্যমে জেনেছি পশ্চিমবঙ্গে প্রায় 80 জন মানুষ মৃত্যুবরণ করেছেন এই দুর্যোগে, এবং শুধু কলকাতা শহরেই, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার এই দুই বৃহত্তর জেলাতেই শতাধিক 20 জনের উপরে মানুষ মারা গিয়েছেন। তো এই এরকম একটি ধ্বংস প্রবণ এলাকাতেই আমাদের নুপুরদি, বিশেষ করে ওনার বাসার অবস্থান কলকাতার এয়ারপোর্ট এলাকায়, আমি ওনার বাসায় গিয়েছি। ডক্টর নুপুর গাঙ্গুলি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, তিনি খুবই মনোমুগ্ধকর নজরুল সঙ্গীত পরিবেশন করেন। আমরা দর্শকরা বঞ্চিত হচ্ছেন, তার গান শুনতে পাচ্ছেন না, তবে উনি চেষ্টা করছেন। আমি আপনাদের আশান্বিত করতে চাই যে যদি কোনোভাবে আজকে আমরা তার সঙ্গে যোগাযোগ নাও রাখতে পারি, যোগাযোগ না মেলাতে পারি, তবে অচিরেই খুব সাহসাই আমরা নুপুর গাঙ্গুলির সঙ্গে কানেক্টেড হয়ে আমরা অনেক গান শোনাবো।
পরবর্তীকালে। জি, তো উনি এখনো চেষ্টা করছেন। এনিওয়ে, আমরা কথা বলছিলাম নজরুল সঙ্গীত গবেষক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি তার শয়নের স্বপনে সারাক্ষণ নজরুল বিষয়ে তার চিন্তা ভাবনা, এবং আমি বায়োগ্রাফি অফ নজরুলের কাজ করতে গিয়ে দেখেছি শ্যামাদা কিভাবে তার কাজ পেলে যখনই শুনেছে নজরুল নিয়ে আমি কিছু করছি, তখন তিনি ছুটে এসেছেন, আমাকে সার্বক্ষণিক সময় দিয়েছেন। তার মতো একজন সিনিয়র মানুষ এবং অভিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, তাকে আমি খুব লজ্জিত হয়েছি যে তিনি আমার সঙ্গে সময় দিচ্ছেন। কিন্তু তিনি নির্দ্বিধায় কোনো কিছু না চিন্তা করে, কোনো মানে একাধারে আমার সঙ্গে সময় দিয়ে গেছেন। তো সেই দাদাকে আজকে পেয়েছি, কিন্তু এমন একটা দিনে পেয়েছি যেদিন কলকাতা বিধ্বস্ত, সেই কলকাতা থেকে দাদাও যুক্ত হয়েছেন। তবে তিনি, আমার বিশ্বাস আপনি মনে হয় দাদা হাওড়া থেকে যুক্ত হয়েছেন, তাই নয় কি? না, মেদিনীপুর। মেদিনীপুর, আমি জানি না মেদিনীপুরের লোকেশনটা কোথায়, তবে আপনি মানে হাওড়া স্টেশন থেকে ঘন্টা দেড়েক লাগে। আচ্ছা, তো আপনার এলাকাটি একটু ভালো আছে, সেই জন্য আপনার সংযোগ পেতে অসুবিধা হয়নি, কিন্তু সংযোগ পেতে অসুবিধা হচ্ছে। আমি, আমার সঙ্গে হুগলি থেকে যুক্ত হতে চেয়েছিলেন মুনমুন বিশ্বাস নাম করে একজন শিল্পী, যিনি নজরুলগীতি গান, তিনিও সংযোগ পাচ্ছেন না বলে আমাকে বারবার জানাচ্ছেন যে আমি সংযোগ পাচ্ছি না। তো যাই হোক, আমরা এই দুর্যোগের ভেতরেও আমরা একটু কথা না হয় বলি নজরুলের গান নিয়ে, যেটি আপনি বলছিলেন কোন জায়গাতে আপনাকে থামিয়েছিলাম সেখান থেকে আপনি। হ্যাঁ, আমি সেইখানটা বলছি যে এইখানেই হচ্ছে নজরুলের যে উনি তখন করলেন কি, দুখানা গান ওই জিদাসকে দিয়ে কোম্পানিকে না জানিয়ে রেকর্ড করালেন। হ্যাঁ, তো ওই কুবজা সুন্দরী আর একটি গান। তো পরে দেখা গেল দুটি গান ভীষণ ভীষণ ভাবে জনপ্রিয় হয়েছে। তখন কোম্পানি বললো, আরে এরকম শিল্পীকে তো আরো রেকর্ড করাতে হবে। নজরুল তখন বললেন, হুজুক কিন্তু বেশি দিন চলেনি। যাই হোক, সেটা পরবর্তী। তবে আমি ব্রহ্মদার কাছে শুনেছিলাম, ব্রহ্মদার বাড়িও যেহেতু কাটোয়া বর্ধমান জেলায়, ব্রহ্মদা নাকি আর একটি গান এরকম সন্ধান পেয়েছিলেন জিদাসের। যাই হোক, তিনি তো চলে গেলেন, সেটা আর প্রকাশিত হলো না। এই ক্ষমতাটা নজরুলের ছিল। হ্যাঁ, এইটাই কথা হচ্ছিল আর কি, যে উনি গান শুনে একটা শিল্পীর তার যে গান গাইবার যে স্টাইল সেইটাকে রপ্ত করিয়া সেইভাবে তৈরি করতে পারে। এইখানে সুরকার হিসেবে নজরুলের শ্রেষ্ঠত্ব। মানে তাৎক্ষণিক গান লেখারও বিচক্ষণতা ওনার ছিল, সেটা তো ছিল। স্টুডিওতে বসে যে তাৎক্ষণিক তিনি যে গান লিখে যেতে পারতেন, সেই রকম প্রসঙ্গে একবার খালিদ আমাকে বলেছিলেন যে উনি স্টুডিওতে বসেই গান লিখে দিয়েছেন এবং পরের দিন এসে স্টুডিওতে গাইতে হবে, এরকম শিল্পীকে বলেছেন। এবং দেখা গেছে সেটি একটি চমৎকার গান হয়েছে। তো এসব ব্যাপারগুলো চলেই আসে। হ্যাঁ হ্যাঁ, আসলে কি, বয়সজনিত কারণে স্মৃতিটা তো আমার সবসময় কাজ করে না। আমি যেমন কি, আপনি কিন্তু এ করেন তো মিত্র, কি মিত্র যেন শিল্পী নজরুলের গান গাইতেন, নজরুলের খুব কাছের লোক ছিলেন। হ্যাঁ, তো নামটা মনে করতে পারছি না। এবার আগে থেকে প্রশ্নগুলো জানলে নোটগুলো কাছে রাখা যায়। যাই হোক, তা উনি তখন কলেজের ছাত্র, ওনাকে যখন নিয়ে আসা হলো, নিয়ে এসে কাজী সাহেবকে দেয়া হলো যে এই ছেলেটিকে দিয়ে গান গাওয়ানো যায় কি না, হেম সেম নিয়ে এলেন। কাজী সাহেব গান শুনলেন, তা ওই মিত্র নামটা বলতে বলতে যদি মনে আসে বলতে পারবো। তবে যারা নজরুল চর্চা করেন তারা জানেন, পুরুষ শিল্পী, ওনার কাছে গান শুনতে চাইলেন। তা উনি তখন একটা গান শোনালেন, যদি দহন জ্বালা, একটা এরকম গান ওনার নিজের সুর করা শোনালেন।
কাজী সাহেব গানটা শুনলেন, চোখ বন্ধ করে শুনছেন আর খসখস করে কাগজে লিখে যাচ্ছেন, না বলছেন আরেকবার গাও, এই লাইনটা আরেকবার গাও, বারবার রিপিট করাচ্ছে। কিছুক্ষণ পরে কাজী সাহেব কাগজটা দিলেন, দিয়ে বললেন এই সুরেতে ওই গানটা বসিয়ে তুমি কালকে আসবে, উল্টো দিকের গানটা তোমাকে দিয়ে দেবো। অর্থাৎ তার ওই শিল্পীর তৈরি করা সুরটা ওপরে তিনি সঙ্গে সঙ্গে একটা কথা লিখে দিলেন, গানটা হচ্ছে বিখ্যাত গান শাওন ও রাতে যদি। আর মুশকিল হচ্ছে কি যে আমরা পরবর্তীকালে এমন করেছি যে এটাকে বলা হয় নাকি চতুর্মাত্রিক একতাল, তা নয়, এটা দুই দুই ছন্দে, এবং গানটা যখন রেকর্ড হয়েছিল সেখানে একটা বৃষ্টির আওয়াজ রিম ঝিম রিম ঝিম রিম ঝিম এরকম ছিল, কোন তবলা বাদ্য বাজে। তা এই গুণটা কাজী সাহেবের ভীষণ ছিল, উনি তাৎক্ষণিক গান লিখতে পারতেন, আবার তাৎক্ষণিক সুরও করতে পারতেন। হ্যাঁ, এই যে তাৎক্ষণিক সুর, আর একটা ভারী মজার ব্যাপার বলছি, উনি জগৎঘটক বসে আছেন, গল্প করেনি করেন, পাশে একটা বেড়া দেওয়া বাড়ি আছে, সেখানে এক ভদ্রলোক বেসুরো চিৎকার করে রেওয়াজ করেন, করে যেটা এদের খুব ডিস্টার্ব হয়। কাজী সাহেব করলেন কি, সঙ্গে সঙ্গে কিছু না প্রতিবাদ করে একটা গান লিখে ফেললেন, সুর করলেন, এবং সুর করে কাজী সাহেব গাইতে আরম্ভ করলেন। একটা অদ্ভুত জিনিস বেরিয়ে এলো, গানটা এমনি হাসির গান কিন্তু এটা একটা চতুরাঙ্গ, আমাদের উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চতুরাঙ্গ বেরিয়ে এলো। তো এই যে কাজী সাহেবের সৃষ্টি, এটা তো ঠিক বলে বোঝানো যাবে না। আমরা আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আমরা একটা শুনতে পারি দাদা, একটু একটা গানে আমি আমি শোনাবার চেষ্টা করছি, আপনি একটু গান শুনতে চাচ্ছেন, আমি চেষ্টা করছি আপনাকে গান শোনাবার। শুনতে পাচ্ছেন কি দাদা? না না, গান পাচ্ছি না, আপনার কথাটা শুনতে পাচ্ছি। মুশকিল হলো আজকে নুপুর দিকে পেলাম না, একা বলে যাচ্ছি, জিনিসটা নিরস হয়ে যাচ্ছে। না, আসছে না। শুনতে পাচ্ছেন না তাই না? না না, ঠিক আছে দাদা। তো যাই হোক, আপনি যেটা বলছিলেন তাৎক্ষণিক রচনা করার ব্যাপারটি, জি বলুন। হ্যাঁ, ওইটাই বললাম, তাৎক্ষণিক সুর রচনা, বাণী রচনা, এটা উনি সিদ্ধ হস্ত। এই সেমিতে কাজ করার ব্যাপারে তার একটা মানে ভালো লাগা এবং কষ্ট ছিল এই ব্যাপারটি কি, যে হয়তো তিনি অনেক সময় যে ফরমায়েশি কাজ করতে তার হয়তো ভালো লাগতো না, কিন্তু আমরা পরবর্তী সময় তো দেখেছি যে সেই ফরমায়েশি কাজগুলো মানে যুগশ্রেষ্ঠ কাজ হয়েছে, এটা তো বলা যায় নয় কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, কেননা কেউ একজন কীর্তন গাইবেন, কেউ একজন শ্যামা সঙ্গীত গাইবেন, কেউ একজন আধুনিক গাইবেন, এরকম কয়েকজন বসে আছেন, তা উনি একজনকে কীর্তন দিচ্ছেন, একজনকে আধুনিক দিচ্ছেন, একজনকে শ্যামা সঙ্গীত দিচ্ছেন পরিবেশন করে, কিন্তু দেখা যাচ্ছে সেই কীর্তনটা একটা রীতিমতো বাংলা কীর্তনের পদে পরিণত হয়ে গেছে, শ্যামা সঙ্গীতটাও কিন্তু একটা শাক্ত পদে পরিণত হয়ে গেছে, ওই শুধু
কয়ে কয়ে ক্ষয় ক্ষয় মিলিতে আর গান তা নয়। হ্যাঁ, কাজে ফরমাইশি হলেও তার মধ্যে একটা সৃষ্টি ক্ষমতা প্রযুজ্য। সেটাই তো। প্রিয় দর্শক, আমরা খুবই দুঃখিত যে আসলে আমাদের এই পর্যায়ে কলকাতার সঙ্গে শিডিউলটা পূর্বে থেকে আমাদের ঠিক করা ছিল, যে কারণে আমরা সেটাকে চালিয়ে নেবার একটি চেষ্টা করেছিলাম যে কলকাতা থেকে ওনারা সংযুক্ত হবেন এবং যথারীতি আপনাদের আয়োজনে সুন্দরভাবে পরিবেশন করতে পারবো, কিন্তু দেখা গেল যে কলকাতার সংযোগ একটি ভয়াবহতায় রূপ নিয়েছে, কোনোভাবেই সংযোগকে স্বাভাবিক করা যাচ্ছে না। আমরা এই পর্যায়ে আসলে এই অনুষ্ঠানটিকে আর এগোতে চাচ্ছি না, আমরা শেষের দিকেই যেতে চাচ্ছি। এবং আপনাদের একটু জানিয়ে রাখি, আগামীকাল আমাদের এই লাইভ অনুষ্ঠানে, কথায় গানে নজরুলে অনুষ্ঠানে দুজন স্বনামধন্য শিল্পী যুক্ত হবেন। একজন হচ্ছেন ওস্তাদ ইয়াকুব আলী খান এবং আর একজন হচ্ছেন খ্যাতিমান শিল্পী ফাতেমাতুজ জোহরা। আমরা দুজনেই জাতীয় স্তরের শিল্পী, দুজন অবভিয়াসলি খুব বিখ্যাত জাতীয় স্তরের শিল্পী। তো আমরা তাদের গান আপনাদের আগামীকাল শোনাবো এবং আমরা আশা করছি যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছাড়াই সেটি আপনাদের শোনাতে পারবো। তো দাদা শ্যামা প্রসাদ দা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনাকেও, সবাইকে, সব শ্রোতাদের, আপনার অনেকগুলো প্রকাশনা আছে যেগুলো নজরুল নিয়ে লেখা। দাদা আপনি কি একটু শেষ করার আগে একটু বলবেন যে নজরুল নিয়ে আপনার লেখালেখি গুলো একটু বলবেন, তাহলে পাঠক জানলো সেগুলো। আমার লেখালেখি বলতে, এখানে যেমন আমাদের এই পশ্চিমবঙ্গে স্বরলিপি গ্রন্থ আমার তিনখানা আছে হর প্রকাশনী থেকে, তারপরে তাতে যেহেতু প্রচুর সুর ভুল ছিল, আরো অনেকে করে গেছেন, তো ভুল সুরে ছিল, ওরা আবার প্রামাণ্য স্বরলিপি, নজরুল স্বরলিপি বলে নতুন করে একটা প্রয়াস নিচ্ছে, যার সম্পাদনার দায়িত্বটা পুরোটা আমার এবং চার 14টা খণ্ড করেছি, সেগুলো বেরোবে পরবর্তীকালে। তারপরে নজরুলের রাগ নিয়ে আমার বই আছে ডিএম লাইব্রেরি থেকে, পরে আপনাদের বাংলাদেশে বাংলা একাডেমি তার নজরুল রচনাগুলির অষ্টম খণ্ডে ওইটাকে সংযোজিত করেছেন। আবার ওর একটু বাংলা রূপ করে নজরুল ইনস্টিটিউট থেকে বেরিয়েছে, নজরুলের তালের উপর বই বেরিয়েছে, সঙ্গীত গবেষক নজরুল দ্বিতীয় পর্ব যেটা বেরিয়েছে ইনস্টিটিউট থেকে, ওখানে আলোকায়ন প্রকাশনী আমার দুটো বই বের করেছেন, ঢাকার কথা বলছি, যেটা হচ্ছে একটা গত বছর বের করেছিলেন নজরুল পরিমণ্ডলে যারা ছিলেন তাদের সম্পর্কে, আর এবছরই গত যে বুক ফেয়ার তারা বের করেছেন ইসলাম ভুবনে নজরুল। তো নজরুলের ইসলাম চিন্তা নিয়ে যে বিভিন্ন রকম রচনা, তার সঙ্গে আমার কিছু মন্তব্য, এই নিয়ে একটা বই। এর পরবর্তীকালে ওনারা প্রকাশ করতে চলেছেন সনাতন ভাব চেতনায় নজরুল, এরকম বিভিন্ন জায়গা থেকে নানা রকম বই। আপনি যে তালের প্রসঙ্গে যেটা বললেন নজরুলের, একটু ধরুন আমাদের আপনাদের আলোচনা বা পুস্তক আকারে যে লেখালেখি, সেখানে বিজ্ঞজনদের বা গবেষণালব্ধ জিনিস যেটা সঙ্গীতজ্ঞ যারা তারা ভালো বুঝবেন, কিন্তু যদি আমরা একটু সাধারণ মানুষকে নজরুলের তাল সম্পর্কে বোঝাতে চাই, সাধারণ যিনি গান শুনলে ভালো লাগে কিন্তু কোনটা তাল কোনটা লয় সেটা কিন্তু বুঝেন না, কিন্তু আবার তাল হারা হলে একজন দর্শক কিন্তু টের পান, তিনি বলেন না তাল ঠিক নেই তা বলেন না কিন্তু বলে ফেলেন যে গানটা ভালো লাগে নাই। তো এই যে ভালো লাগা ভালো না লাগা, এর যে তালের ব্যাপারটি অবশ্যই সঙ্গীতের ব্যাকরণের ইস্যু। তো এই জায়গায় কবি, আমি হচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ বলে গেছেন
যে আমি যেহেতু কবিতা লিখি, তাই তাল সম্পর্কে আমার, ছন্দ সম্পর্কে আমার কিছু মাত্র জ্ঞান আছে। কবিতায় যেটা ছন্দ, গানে সেটা তাল। তো ছন্দ ছাড়া যেন কবিতা হয় না, তেমনি তাল ছাড়া কি গান হয়? হ্যাঁ, তালহীন গান আপন গতিতে চলেছে, আমরা হয়তো বলতে পারি অমুক গানটা তো তাল ছাড়া, কিন্তু দেখা যাবে সেখানেও কিন্তু একটা সুপ্ত ভাবে কিন্তু একটা তালের গতি আছে। এই নয় তোমাকে আমি ভালোবাসি বলতে গিয়ে তোমাকে আমি ভাল এরকম আবোল তাবোল বলে যাচ্ছি, তা নয়, তার মধ্যে একটা ছন্দ কাজ করে। কাজে তাল তো সুরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, যেমন কাব্যের সঙ্গে তার ছন্দ জড়িত। ধরুন একটি গানের কথা যখন রচনা করা হয়, তো সেখানে অবশ্যই ছন্দ ছাড়া কিন্তু একটি গান প্রথমত কিন্তু একটি কবিতা। হ্যাঁ, তো একটি গান আগে একটি কবিতা হয়ে ওঠে। সেই কবিতা হয়ে ওঠার জন্য কিছু, বিশেষ করে গীতি কবিতার অবশ্যই একটি ছন্দ থাকে। সেই ছন্দ আর তালের ব্যাপারটি তো একটু ভিন্নতা তো বটেই, যেটা আপনার তালের মাত্রা বা নানা ব্যাপারগুলো আছে, সেই সেই জায়গাগুলো নজরুল তো কিছু তাল। আমি ওই জায়গাটা বলছি ভিন্ন ঠিক নয়, আমি কবিগুরুর কথার সঙ্গে একমত। যেমন ধরুন নজরুল ইসলাম 11টা যে তাল সৃষ্টি করেছিলেন, তার মধ্যে 9টি হচ্ছে সংস্কৃত ছন্দ আর 2টি ওনার মৌলিক তাল। তার মধ্যে সব থেকে বেশি প্রচলিত যে ছন্দটি, তার নাম হচ্ছে প্রিয়া ছন্দ, যেটা অনেকেই গেয়ে থাকে। এখন দেখা যাচ্ছে যে আমি বই লিখতে গেলাম কেন, যেটা আমাদের প্রথম আলোচনার সময় আপনার প্রশ্ন ছিল, ঠিক সেই জায়গাটাই ফিরে যেতে হয় যে আমরা এই প্রিয়া ছন্দ সম্বন্ধে জানা নেই, আমরা একটা স্বাদমাত্র তাল পেয়েছি। এবার দেখুন গানটা মহুয়া বনে, এই যে মহু 2, আব 3, নেতে কি একটা ঝোঁক এলো, নে 2, ফলে স্বরলিপিটা হয়ে গেল 2-3-2। আর সাত মাত্রার আমরা অন্যান্য যে তালগুলো পেয়েছি সেগুলো এরকম একটা 3 মাত্রা আর 2-2 মাত্রা এইভাবেই পেয়েছি, ফলে আমরা এতেই এছিলাম। কিন্তু আমি যখন সংস্কৃতের প্রিয়া ছন্দ নিয়ে চর্চা করতে গেলাম, তখন দেখলাম ভারী মজার ব্যাপার, তা নয়। প্রিয়া ছন্দের নিয়মটা হচ্ছে তার যে বাণী থাকবে সেটা 5 মাত্রা 5টা এ থাকবে, কথা থাকবে। দেখুন ম হু আ বো নে 5টা, প্রত্যেকটা লাইন গানের দেখবেন 5টা করে আছে। আবার এইটা যখন ওই অবগ্রহ দিয়ে তালে যাচ্ছে তখন একটা 7 মাত্রা হচ্ছে, সেই 7 মাত্রার ভাগটা হচ্ছে মহুমা 4, বো 1, নে 2, অর্থাৎ 4-1-2। তার মানে আমাদের কত ভুল জানা ছিল, আসলে চালটা হচ্ছে 4-1-2। আর কাজী সাহেবের সৃষ্টিটা এমনই যে পুরো গানটাই কিন্তু ওই 5টি করে কথা প্রত্যেক লাইনে, কিন্তু সুরটাকে এমনভাবে করেছেন যে ঠিক ওই মহুয়া, দেখুন 3টে কথা আছে আর একটা অবগ্রহ আছে, বো 1টা কথা আছে, নে 1টা কথা, একটা অবগ্রহ, ঠিক এইভাবেই পুরো গানটাকে শুরু করেছে। এইখানেই হচ্ছে নজরুল। তারপরে তার রাগ সৃষ্টির যে বিশেষ দক্ষতা, সেই প্রসঙ্গগুলো তো আপনি আপনার প্রকাশনায় এনেছেন। আপনাদের ওখানেও করেছে, তো ওইটা করতে গেলে আমি তো বললাম আমাকে আবার সেই বই খুলে বসতে হবে, যেটা ঠিক এইভাবে আর গল্প হয়ে উঠবে না। বইখানের নাম কি? আপনাদের ওখান থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে বাংলা একাডেমি থেকে নজরুল রচনাবলীর 8ম খণ্ড, আর ওইটাকে আবার বাংলা রাগ প্রধান করে, বাংলা খেয়াল করে ইনস্টিটিউট বের করেছেন, সঙ্গীত গবেষক নজরুল, 1ম খণ্ড।
আর এখান থেকে যেটা বেরিয়েছে ডিএম লাইব্রেরি থেকে, এটা হচ্ছে নজরুল সৃষ্ট রাগ ও বন্দিশ। ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা নজরুলের গানের কিছু ব্যাকরণিক বিষয় জানার চেষ্টা করলাম, হয়তো অনেকের ভালো লেগেছে এই বিষয়টি। তো নজরুল আমরা স্বাভাবিক চোখে বা স্বাভাবিক জ্ঞানে ধরে নেই যে নজরুল মাত্র স্কুল পড়া একজন মানুষ, কিন্তু তার জ্ঞানের গভীরতা, তার জ্ঞানের মাত্রা, সেটা যে বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে চলে যায়, গবেষণা তাকে নিয়ে যে গবেষণা হয় তার, এটা এটা মানে ঐশ্বরিক ব্যাপার। তো না, আরেকটা কথা ফিরদৌস সাহেব, আপনি বলুন তো, স্কুলের গণ্ডি পেরোতে পারেননি দুজন বাঙালি যারা বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল পরীক্ষক হয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। তো এই জায়গাগুলো বিশেষ করে তার গানের, গান কিন্তু গাইতে হলে শিখে গাইতে হয় নজরুলের, অবশ্যই, এবং তার ফিলোসফিটাকে জানতে হয়। তা না হলে প্রণব রায়ের গান আর তুলসী বাবুর গান, বা কোনটা হেমেন বাবুর গান, কোনটা নজরুলের গান, আমরা গুলিয়ে ফেলবো। আমাকে সেই গানের দর্শনে ঢুকতে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে। তো সেই ব্যাপারগুলো আমরা জানতে পারলাম। বিশেষ করে আমরা গানের সুর শুনি, গানের সামনের দৃশ্য দেখি, কিন্তু গানের পেছনের কথা, পেছনের কথা যে এত কঠিন, সেটা এই যে কিছুটা আপনার কাছে জানতে পারলাম। নজরুলের তাল, নজরুলের রাগ, সুর, বিভিন্ন বিষয়ে যে আপনি একটু একটু হলেও আমাদের অবগত করলেন, এই জন্য আপনাকে নজরুল সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আমি দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি আগামীকাল রাত 8টায় নজরুল সেন্টারের লাইভ অনুষ্ঠানে কথায় গানে নজরুল এই শিরোনামে আমাদের সঙ্গে যুক্ত হবেন ওস্তাদ ইয়াকুব আলী খান এবং ফাতেমাতুজ্জোহরা। প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, নমস্কার।